হ্যালো কোডার্স দিস কোভার জিরো ফোর ইট বি এই ভিডিও টুইটোরিয়ালে আমরা লেটেস্ট কোর্ডসোর্সেস অ্যারাউন্ড এইট জিরো জিরো ডিফ টু এর প্রবলেম ডি ফেক প্লাস্টিক ট্রিজ নিয়ে আলোচনা করব তো প্রবলেম ডেসক্রিপশনটা অবশ্যই নিজের একটু পরে নেবেন এখানে অ্যাকচুয়ালি একটা রুটেড ট্রি দেওয়া আছে ওই ট্রিটা হচ্ছে ভার্টেক্স ওয়ানে রুটেড আর ওই ভার্টে ওই ট্রি এর প্রত্যেকটা ভার্টেক্সের প্রত্যেকটা ভার্টেক্সে ইনিশিয়ালি কিছু নাম্বার অ্যাসাইন করা আছে বাই ডিফল্ট সে নাম্বারটা হচ্ছে জিরো এখন কিছু অপারেশন করার মাধ্যমে আমার প্রত্যেকটা নোডের ভ্যালু এল অফ ভি এবং আর অফ ভি এর মধ্যে আনতে হবে লেটস আমি কোনো একটা ভার্টেক্স আছে ভার্টেক্স হচ্ছে ভি এখন কিছু অপারেশন করার মাধ্যমে ওই ভার্টেক্সের যে অ্যাসাইন করে ভ্যালু যেটা বাই ডিফল্ট জিরো আছে সেটা আমার এল অফ ভি এবং আর অফ ভি এর মাঝামাঝি কোনো একটা ভ্যালুতে আমাকে আনতে হবে এল অফ ভি এবং আর অফ ভি যে বাউন্ডারি ভ্যালু সেটা হতে পারে ইনক্লুসিভ এখন কোন কোন অপারেশনের মাধ্যমে আমি সেটা করতে পারি অপারেশনটা হচ্ছে আমি যদি প্রবলেম যে স্টেটমেন্ট আছে ওইভাবে না দেখাই আমি যদি এইভাবে দেখাই জিনিসটা আর একটু সিম্পলি ভিজুয়ালাইজ হবে বাই ডিফল্ট প্রত্যেকটা ভ্যালুয়ের প্রত্যেকটা নোটে ভ্যালু অ্যাসাইন করা আছে জিরো বাই ডিফল্ট সবগুলো জিরো আছে এরকম প্রত্যেকটা ভার্টিক্সের ভ্যালু হচ্ছে জিরো এটা হচ্ছে র্যান্ডম একটা ট্রি কোনো স্যাম্পল টেস্ট খেয়ে আমি নিই নেই র্যান্ডম একটা ট্রি নেওয়া হয়েছে এখন আমার রিকোয়ারমেন্টস হচ্ছে প্রত্যেকটা নোডে আমার ভ্যালু হবে এল এবং আর এর মধ্যে প্রত্যেকটা নোডে আমার যে ভ্যালু সেটা হবে এল এবং আর এর ভিতরে টু এর জন্য এল এবং আর ফিক্স করা দেন হচ্ছে ফোরের জন্য এল এবং আর ফিক্স করা এরকম প্রত্যেকটা নোডের জন্য আমার এল এবং আর এর ভ্যালুটা ফিক্স করা ঠিক আছে এখন কোন অপারেশনটা আমি করতে পারি অপারেশনটা হচ্ছে লেটসে ওয়ান থেকে এইট পর্যন্ত ওয়ান থেকে এইট পর্যন্ত যে পাথটা আছে ঠিক আছে এখন আমি এল থেকে আর এর মধ্যে একটা ভ্যালু সেট করতে হবে আমার এইটের নোট এইটে ঠিক আছে এখন লেটসে আমি এখানে একটা ভ্যালু অ্যাসেন্ড করলাম সেটা হচ্ছে এইট ওকে এখান থেকে আমি এইট অ্যাড করলাম এই অ্যাডটা আমার অ্যাড হবে ঠিক আগের নোডের কাউন্টে মানে সিক্সে এই এইটটা অ্যাড হবে তো লেটসে সিক্সে আমি ওয়ান অ্যাড করলাম আর এখানে এইট আছে দ্যাট মিন্স আমি সিক্সে আমার টোটাল অ্যাড হলো নাইন ঠিক সেরকম সিক্স থেকে থ্রি থ্রিতে আমার অলরেডি লেটসে টু আছে আর টু প্লাস নাইন আমার ইলেভেন হয়েছে আর ওয়ানের লেটসে অলরেডি ওয়ান আছে বা জিরোই আছে জিরো আছে আর ইলেভেন প্লাস জিরো আমার এখানে কত হচ্ছে টুয়েলভ ইলেভেনই হচ্ছে এই যে এখানে একটা এরে পেলাম আমি এখানে যে আমি একটা এরে পেলাম ইলেভেন ইলেভেন নাইন এইট এদিক থেকে দেখতে গেলে এরেটা নন ডিক্রিজিং অর্ডারে আসে মানে ছোটো থেকে বড় ক্রমে সাজানো আছে এরকম প্রত্যেকটা ভ্যালুয়ের জন্য আমার এখানে একটা অ্যাসাইন করতে হবে নন ডিক্রিজিং অর্ডারে সেটার লেন্থ হবে কে কে মানে হচ্ছে এই এইটের জন্য কে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর মানে অ্যাকচুয়ালি সেটা কত এর ডেপথ কত রুট থেকে তার ডিস্টেন্সটা কত সেটাই সেটাই হচ্ছে কে ওকে এটাই হচ্ছে প্রবলেমের ভিজুয়াল ভিজুয়ালাইজেশন এখন এছাড়া আর কিচ্ছু নয় প্রবলেমটা জাস্ট বেসিক ডিএফএস দিয়ে সলভ করতে হবে তবে জাস্ট প্রবলেমটা ধরতে পারলেই মানে ইমপ্লিমেন্টেশনটা মাথায় আসার কথা এটা খুবই সিম্পল একটা প্রবলেম এখন মিনিমাম অপারেশানের মাধ্যমে জিনিসটা সলভ করতে হবে এখন অপারেশানটা কী সো আমি যেটা করব বুদ্ধিমানের কাজ হচ্ছে প্রত্যেকটা নোডের জন্যে নোটকে আমি একবার ভিজিট করব সর্বোচ্চ এবং সর্বনিম্ন একবার আমি লেসে আমার আমার যে ফোর যে ভার্টেক্সটা আছে ফোর ভার্টেক্সে আমার যে ভ্যালু সেটা হচ্ছে টু থেকে ফোরের মধ্যে রাখতে হবে লেটসে ওকে আমি র্যান্ডম একটা ভ্যালু রাখি আর লেটসে এর ভিতরে রাখতে হবে ওয়ান থেকে থ্রি পর্যন্ত আর এই ওয়ানের মধ্যে রাখতে হবে লেটসে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ওকে তো আমি যখন ডিএফএস চালাবো ডিএফএস চালালে সবার আগে আমার ওয়ানে আসবে নোট ওয়ান দেন নোট টু তারপরে নোট ফোরে আসবে নোট ফোরে আসার পরে নোট ফোর থেকে আমার কোন ভ্যালুটা অ্যাড হবে আমি বুদ্ধিমানের কাজ হচ্ছে একদম সবচেয়ে লেফট মোস্ট ভ্যালু যেটা আমি সেটাই নোট ফোরের জন্য অ্যাসাইন করে দিব। সেটা হচ্ছে ফোর তাহলে নোডে নোট ফোরে আপাতত ভ্যালু হচ্ছে জিরো আমি অ্যাসাইন করলাম ফোর আমার অ্যান্সার এক বাড়লো এটা হচ্ছে আমার অ্যান্সারের কাউন্ট ঠিক আছে সো বাই সো সবার অপারেশনের শেষে অ্যান্স ফোর কাউন্ট হচ্ছে ফোর ওকে দেন এই কাউন্টটা আমি পাস করবো টুয়ে ঠিক আছে ওকে এবার টু এর এখন অ্যান্সার কত টু এর এখন অ্যান্সার হচ্ছে ফোর কিন্তু যতদূর আমি দেখতেছি আমি টু এর জন্য যে ভ্যালুটা সেটা অ্যাসাইন করতে পারি সর্বোচ্চ থ্রি তো আমি সেটাই করে দিব আমি টু এর জন্য এখানে থ্রি রেখে দিব দেন এই থ্রিটা আমি পাস করবো ওয়ানের ক্ষেত্রে এখন ওয়ানের ভ্যালু সর্বোচ্চ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যেতে পারে তো এখানে আমি থ্রিটা অ্যাসাইন করে দিলে হচ্ছে আর এখানে যে থ্রি এর ভ্যালুটা আছে সেটা কিন্তু বাই ডিফল্ট জিরো ছিল জিরো থেকে আমার ইনক্রিমেন্ট করে থ্রি করা লাগছে দ্যাট মিন্স অ্যান্সার এখানেও একটা বাড়ছে অ্যান্সার এখানেও এক বাড়বে ঠিক আছে দেন আমার লেসে এখানে আসছে ওয়ান থেকে থ্রি পর্যন্ত দেন এখানেও অ্যান্সার এক বাড়বে এই অ্যান্সারটা এখানে যাবে এরকম করে অ্যাকচুয়ালি আমার ইমপ্লিমেন্ট করতে হবে আমি যদি কোড দেখি জিনিসটা আর কি সিমপ্লিমেন্ট হবে সবার আগে অ্যাডজাস্টেন্সের লিস্টটা তো আমার বাইরে আমি ডিক্লেয়ার করে নিলাম গ্লোবালি আর আমার যে সাম একটা কাউন্ট আছে সেটা আমি কেন রাখতে সেটা আমি ইমপ্লিমেন্টেশনটা যখন দেখাবো তখন দেখাচ্ছি সবার আগে এখানে যে এরএে ইনপুট নিতে হবে সে এরটি ইনপুট নিতে হবে পি আকারে আর পি এর একটা এরে আর রুটটা যেহেতু ফিক্সড মানে সেখানে এরকম থাকবে পি এর যে এরেটা সে এর ইন্ডেক্স থাকবে টু থেকে এন পর্যন্ত কারণ ওয়ান হচ্ছে ফিক্সড আর এখানে যদি ফাইভ থাকে দ্যাট মিনস ফাইভ হচ্ছে টু এর প্যারেন্ট মানে ফাইভ থেকে একটা নোট একটা এজ গেছে আমার টুতে মানে আই যেখানে ইন্ডেক্স যত থাকবে এখানে আই ইন্ডেক্স আছে আর এখানে ভ্যালু আছে এক্স দ্যাট মিনস এক্স হচ্ছে আই এর প্যারেন্ট এক্স থেকে এক্সের ডিসেন্ডেন্ট হচ্ছে আই এভাবে আমার অ্যারেটা বিল্ড করতে হবে তো সবার আগে এই অ্যারেটা আমি ইনপুট নিলাম তারপরে অ্যাডজেসেন্সি লিস্টটা ক্লিয়ার করে নিলাম তারপরে এল এবং আর প্রত্যেকটা ভ্যালুর জন্য এল এবং আর ইনপুট নেওয়া হবে এখান থেকে তো ওই এল এবং আরটা আমি ইনপুট নিলাম তো সবার আগে সেটা সাইজ ডিক্লেয়ার করে রাখলাম এন প্লাস ওয়ান আর সামের সাইজটা আমি অ্যাসাইন করে রাখলাম জিরো এখন সামের কাজটা হচ্ছে এখানে যখন আমরা প্রত্যেকটা নোটে আসবো যে ভ্যালুটা আমি রাখলাম সেখানে সেই ভ্যালুটা একচুয়ালিতে সামের সাথে অ্যাড হবে পরবর্তীতে যখন প্যারেন্টে যাবে প্যারেন্টের সামের সাথে এটা অ্যাড হইতে হইতে উপরের দিকে যাবে এটাই তো এখন এখানে যদি আমরা দেখি লেসে সামি ফোর জিরো রাখলাম আর এখন প্রতিবারে অ্যাডজাস্টেন্সি অফ পিও আই ডট পুশব্যাক আই করে নিলাম আর একইভাবে অ্যাডজাস্টেন্সি অফ আই ডট পুশব্যাক পিও ফাই দেন এল এবং আর এর ভ্যালুটা ইনপুট নিলাম আই ওয়ান থেকে এন পর্যন্ত দেন এনসার ইজিক টু বাই ডিফোর জিরো রেখে আমি ডিএফএস কল দিলাম ওয়ান থেকে এখন ডিএফএস এর ভিতরে কি হচ্ছে আমরা একটু দেখি সবার আগে আমি একটা নোডে আসি ওই নোড থেকে আমি ওর এরজাসেন্সি প্রত্যেকটা লিস্টের প্রত্যেকটা যে বাকি নোড আছে সেগুলোতে ট্র্যাভেলস করবো দেন কোনো একটা নোডে আসার পরে লেটসে আমি এখন এখানে আসি লেটসে আমি এখন নোট ফোরে আসি ঠিক আছে আমি এখান থেকে একটু ভিজুয়ালাইজ করি নোট ফোরে আমি আসি এখন নোট ফোরের ভ্যালু কিন্তু জিরো দ্যাট মিন্স আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে ইফ সাম অফ কার ইজ মলার দ্য এল অফ কার প্রত্যেকটা নোডের সাম কিন্তু জিরো বাই ডিফল্ট ঠিক আছে তো আমার করতে হবে এল অফ কার মিনিমাম আর সর্বোচ্চ আর অফ কার যদি এল অফ কার থেকে ছোট হয় আমার অ্যান্সারের ভ্যালু বাড়াইতে হবে তো বাড়ালাম দেন অ্যান্সারের ভিতরে আমি এর ম্যাক্সিমাম যেটা হইতে পারে সেটা আমি রেখে দিলাম ফোর ঠিক আছে তো সাম অফ কার ইজ ইকুয়াল টু আর অফ কার আর এটা আমি পরে আসতেছি এটা তো তো এখন হবে না কারণ আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেছে ঠিক আছে দেন এখন প্যারেন্ট ইজ নট ইকুয়াল টু ওয়ান মানে এটা যদি রুট নোট না হয় দেন এর প্যারেন্ট নোট যেটা মানে এই ফোরের প্যারেন্ট নোট কোনটা ফোরের প্যারেন্ট নোট হচ্ছে টু এখন টু এর ভিতরে আর কি করবে এর ভিতরে সেই ফোরটা রেখে দিবে মানে টু এর ভ্যালু এখন হয়ে গেল ফোর ওকে টু এর ভ্যালু এখন ফোর আচ্ছা তারপরে এখন আমি নোট টুতে আসলাম টুতে আসার পরে আমার এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই হবে না কারণ টু এর সাম কিন্তু ফোর হয়ে গেছে কিন্তু আমার রেঞ্জের বাইরে কিন্তু সেটা রেঞ্জ ওয়ান থেকে থ্রি পর্যন্ত দেখবে সাম অফ কার ইজ গ্রেটার দেন আর অফ কার হয়ে গেছে এক্ষেত্রে আমি কি করবো সাম অফ কারটা কমাই দিব কমিয়ে আমি এটাকে থ্রি করে দিব মানে এর আর যেটা সেটা এখন কিন্তু দুইটাই স্যাটিসফাই করতেছে কীভাবে দুইটা স্যাটিসফাই করতেছে এখান থেকে আমি নিচের নোডে আমার ফোর আছে যেটা এই রেঞ্জের ভিতরে আছে এখানেও এই রেঞ্জের ভিতরে থ্রিটা আছে দ্যাট মিন্স আমি এখান থেকে যদি থ্রি পাঠাতাম আমি যদি এখান থেকে থ্রি পাঠাতাম তাহলে আমার হইতো বাট এটা কিন্তু আমার চেঞ্জ করার দরকার নেই যেহেতু এটা এর নিচের নোডে আছে দ্যাট মিন্স আমি এখানে থ্রি রাখছি মানে এই থ্রিটা অবশ্যই আগের থেকে আসছে এভাবে আমি মিনিমাম অপারেশনটা পাবো তো এই এই কন্ডিশনের ক্ষেত্রে আমার অ্যান্সারের ভ্যালু তো বাড়ানো দরকার নেই কারণ এই থ্রিটা কিন্তু আমার অলরেডি এর চাইল্ড থেকে চলে আসছে আমার অ্যান্সার কিন্তু এখান থেকে বাড়ানো দরকার নেই এভাবে সম্পূর্ণ নোটে যে করব করবো ট্র্যাভার্সাল করার পরে যে আমার ফাইনাল অ্যান্সার আসবে সেটা আউটপুট দেখালে হচ্ছে তো পরবর্তী ভিডিওতে আমি নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো টিল দেন গুড বাই